আজ আপনি শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী দুর্ঘটনা। ইন্দিরার চরিত্রে রীতি, ইলার ভূমিকায় মৌ, গল্প পাঠে এবং বিভাসের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। কেবিনের সামনে ডেক চেয়ারে বসে পড়তে পড়তে বার বার মনোযোগটা ভেঙে যাচ্ছিল। স্টিমার চলতে শুরু করে দিয়েছে, কাঠের চাকায় আহত জলের ক্রুদ্ধ আর ক্ষুব্ধ গর্জনের শব্দ, কচুরিপানার ঝাঁক ছিন্ন ভিন্ন করে জলে সমুদ্রের ঢেউ জাগিয়ে এগিয়ে চলেছে স্টিমারটা। সকালের রোদে নদীর জল কাচের গুঁড়োর মতো জ্বলছে। ইলিশ মাছের সন্ধানে লম্বা জাল ছড়িয়ে এগিয়ে চলেছে জেলেদের ডিঙির বহর। হাতের ডিটেকটিভ উপন্যাসে তখন ঘটনার ভয়ঙ্কর আতঙ্ক। তিন তিনটে খুন করে আর দুর্মূল্য পান্নার ড্র্যাগনটা হাতিয়ে নিয়ে দস্যু সর্দার ক্যাংচু পালিয়েছে। বাঙালি ডিটেকটিভ সমুদ্র রায় তাকে ধরবার জন্য ইরাবতী নদী দিয়ে লঞ্চ ছুটিয়ে চলেছে সজোরে। এমন সময় জলের তলায় ভয়ঙ্কর শব্দে কি যেন একটা ফাটল। চুম্বক মাইন, ঠিক বোঝা গেল না। উত্তেজনায় গায়ের লোমগুলো যখন দাঁড়িয়ে উঠতে যাবে, ঠিক সেই সময় ইন্দিরা চৌধুরী অন্যমনস্ক হয়ে গেল। বইটা মুখের সামনে ধরে কান খাড়া করে শুনবার চেষ্টা করতে লাগলো কথাগুলো। স্টিমারের অবিশ্রাম গর্জনের মধ্যে দিয়েও সেই কথাবার্তা বেশ স্পষ্টভাবেই কানে আসতে লাগলো। ওরা দুজন দাঁড়িয়েছে ফ্রন্ট ডেকের রেলিং ধরে, ইন্দিরার দিকে পিঠ করে। ছেলেটি সুন্দর, আরও সুন্দর মেয়েটি। সমুদ্রের বিশৃঙ্খল হাওয়ায় ওদের চুল উড়ছে, শাড়ি উড়ছে, পাঞ্জাবির প্রান্ত উড়ছে, বাতাসে ভাসছে একটা মৃদু মধুর সুরভি। ওরা এখন নিজেদের মধ্যে নিমগ্ন। উফ, বড্ড খিদে পেয়ে গেল। তুমি না বড্ড পেটুক বিভাস, স্টিমারে ওঠবার আগে অতগুলো খেয়ে এলে না রেস্তোরাঁ থেকে? এখন আবার খেলে অসুখ করবে না? আরে না, আমি ডাক্তার, আমাদের কখন অসুখ করে? সত্যি ইলু, তোমার ওই টিফিন ক্যারিয়ারে গলদা চিংড়িগুলো আবার? ফের গলদা চিংড়ির নাম করেছো তো, টিফিন ক্যারিয়ার শুদ্ধ সব নদীতে ফেলে দেব। দশটার আগে এক টুকরো কিচ্ছু খেতে পারবে না। ডাক্তার না ছাই, MBBS পাশ করেছো শুধু মানুষ মারতে। শাসিত হয়ে বিভাস চুপ করে রইল। বোঝা গেল গলদা চিংড়ির ব্যাপারে সে নিরাশ এবং মন খারাপ করে অভিমান করেছে। ইলা কোমল স্বরে বলল, লক্ষ্মীটি রাগ করে না, তোমার জন্যই তো খাবার আনা হয়েছে বলো। আচ্ছা, আমি বলছিলাম কি, স্টিমারটা একটা বাঁক ঘুরছে, অসতর্ক নৌকোগুলোকে জানান দেওয়ার জন্য প্রচণ্ড গভীরভাবে বাঁশি বাজিয়ে দিল দুবার। কয়েকটা কথা তার মধ্যে হারিয়ে গেল, বাকি কথাগুলো তেমনি অখণ্ড মনোযোগে শুনে যেতে লাগল ইন্দিরা। নিজের ব্যর্থ শূন্য জীবনটা পরিপূর্ণ যৌবন সৌন্দর্যের দিকে তাকিয়ে এখনো মাঝে মাঝে লোলুপ হয়ে ওঠে সে। ইলা বলে যাচ্ছে, এতটুকুও কি রোম্যান্স নেই তোমার? বিয়ের পরে হানিমুন করতে চলেছে, কোথায় ভালো ভালো কবিতা বলবে? তা নয়, শুধু গলদা চিংড়ি আর গলদা চিংড়ি। মানুষ কেটে কেটে ভয়ানক রিয়েলিস্টিক হয়ে গেছি। এখনো কবিগুরুর কবিতা মনে পড়ে বই কি, কিন্তু সেটা হচ্ছে ওই পাক প্রণালীর মতে করো তুমি রন্ধন, যেন ইহা প্রণয়ের সবচেয়ে সেরা বন্ধন। চামড়ার মতো যেন না দেখায় লুচিটা, পাতে বসে পতি যেন নাহি করে ক্রন্দন। অকৃতজ্ঞ, কবে আমি তোমাকে চামড়ার লুচি খাইয়েছি শুনি? কতবার
মিথ্যেবাদী ছোট লোক, একবার জিভ কাঁপলো না এরকম কথা বলার আগে? ঝংকার দিয়ে ওঠে ইলা। তারপর খানিকটা দাম্পত্য কলহ, এক ঝলক মিষ্টি হাসি, সকালের রোদ, নদীর জল, নীল আকাশ, স্টিমারের চাকায় জলের গর্জন, সব মিলে অপরূপ একটুকরো লিরিক কবিতা। স্কুল মিস্ট্রেস কুরুপা ইন্দিরা চৌধুরীর বুকের ভেতরটা অকারণে পুড়ে যাচ্ছে। রক্তের মধ্যে একটা চাপা আক্রোশ স্টিমারের প্যাডেলের মতো প্রবলভাবে ঘাত প্রতিঘাত করে যাচ্ছে। গালে মুখে যেন এক রাশ রক্তকণা এসে ঝি ঝি করছে। এরই মধ্যে কোনো এক ফাঁকে হাত থেকে রোমাঞ্চকর ডিটেকটিভ উপন্যাসটা খসে পড়ল। ওদের কাছে এখন সমস্ত পৃথিবীর রংটাই আলাদা। আকাশ, বাতাস, নদীর জলধারা, স্টিমারের বাঁশিতে যেন সানাইয়ের সুর উঠেছে। শরতের রোদে দিগন্তটা যেন বাসন্তী রঙের শাড়ি পরে লজ্জা রাঙা নববধূর মতো এসে দাঁড়িয়েছে ওদের দৃষ্টির সামনে। স্টিমারের চাকায় তারই জল তরঙ্গ। আর শুধু পৃথিবীই নয়, ওদের এই মিলন উৎসবে চারিদিককার সমস্ত মানুষও যেন এসে যোগ দিয়েছে। যে সমস্ত ঘুমকাতুরে যাত্রী এই দিনে দুপুরেই ডেকের ওপর লম্বা হয়ে পড়েছে, অথবা মুরগির ঝোলের গন্ধে আকৃষ্ট হয়ে যারা ঘোরাঘুরি করছে বাটলারের ঘরের সামনে, কিংবা ইঞ্জিনের খোপরে ঢুকে যেসব কালিমাখা খালাসি কয়লা ঠেলছে বয়লারের গোলাপি আগুনে, তারা আর কেউ নয়, এই আনন্দিত বরযাত্রীরই সঙ্গী। তাই পোড়ামুখ কুৎসিত ইন্দিরা চৌধুরীর সঙ্গে আলাপ করে নিতেও বেশি দেরি হলো না ইলার। ডেকে তিনজন, গল্প জমে গেল। কোথায় যাচ্ছেন, কি পরিচয়, কি করেন, বাড়িতে কে কে আছেন, কবে বিয়ে হলো, আশা করি দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠেছে। আপনাদের দেখে ভারী ভালো লাগলো, একেবারে আইডিয়াল কম্বিনেশন যাকে বলে। এই সব কথাবার্তা চলতে লাগলো। বিকেল হয়ে এসেছে, নদীর জলে ছড়িয়ে পড়ছে রাঙা আলো। ইলার সুন্দর মুখে সেই আলো এসে অপরূপ মায়া ছড়িয়ে দিল। আর সেই দিকে একবার চোখ বুলিয়ে গল্প শুরু করল ইন্দিরা। বলল, জানতে চাইছেন আমার মুখটা এমনভাবে পড়ল কি করে? ওটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু ও কথা থাক, একটি মেয়ের গল্প বলি শুনুন। মনে করে নেবেন এটা সত্যি সত্যি একটা গল্প, এর মধ্যে বাস্তব কিছুই নেই। বিভাস আর ইলা একবার দৃষ্টি বিনিময় করে নিল। অর্থাৎ নিজের জীবনের কথাই বলতে যাচ্ছে ইন্দিরা। আত্মচরিত অথবা বাস্তব ঘটনা বলার রেওয়াজই এই, গোড়াতেই তাকে অস্বীকার করে নিতে হবে। হ্যাঁ, নিতান্তই একটা গল্প। স্টিমারে এর শুরু আর স্টিমারেই এর শেষ, সুতরাং এর কিছুই বিশ্বাস করবেন না। মনে করবেন শুধু সময় কাটানো ছাড়া এর আর কোনো উদ্দেশ্য নেই। ইলার চোখ দুটো জলজল করছে আগ্রহে। বিভাস তাকিয়ে আছে কৌতূহলী দৃষ্টিতে। দুজনেই বলে উঠল, আচ্ছা আচ্ছা, বলুন আপনার গল্পটা। স্টিমার চলছে সজোরে, আকাশে ম্লান হয়ে আসছে আলো, দুপাশের গ্রামগুলো স্বপ্নের একটুকরো ছবির মতো দেখাচ্ছে, উড়ে চলেছে গাংশালিখের ঝাঁক, মাছরাঙারা পলকে গড়া হালকা দেহ নিয়ে ঝুপঝুপ করে ছৌ মারছে জলে, জেলেদের খালাসিদের রান্নার একটা মিষ্টি মিশ্র গন্ধ। ইন্দিরা বলতে শুরু করল, একটি মেয়ের গল্প, অসাধারণ কিছু নয়, সাধারণ মেয়ে, পথে ঘাটে যাদের দেখা, সংসারে যাদের সঙ্গে প্রত্যেক দিন আমরা পরিচিত তাদেরই একজন। তাকে দেখলে কারো চোখ তার উপর আটকে পড়ে না, অথবা চোখ ফিরিয়ে নেবার দরকারও হয় না। গ্রামে যারা তুলসী তলায় প্রদীপ জ্বালায় এবং শহরে এসে যারা লেখাপড়া শিখেও সহজভাবে একা একা পথ চলতে পারে না, এই মেয়েটি তাদেরই দলে। বেশিরভাগ ক্ষেত্রে এইসব কালো মেয়েদের মুখে একটা চমৎকার লাবণ্যের আলো থাকে, অন্তত প্রথম যৌবনের বয়সে।
ঝকঝকে ফর্সা রং সে আলোকে ম্লান করে রাখে, কিন্তু শান্ত শ্যামলতার ভেতর দিয়ে তা ঠিকরে পড়ে প্রাণের আলোর মতো। ঘনিষ্ঠভাবে না মিশলে একে দেখা যায় না, যারা দেখে তারা ভুলতেও পারে না। একটা জিনিস মনে রাখবেন, উজ্জ্বল গৌরাঙ্গে মেয়ের প্রেমে যারা পড়েছে তাদের আত্মরক্ষার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু কালো মেয়েকে যারা ভালোবেসেছে তাদের উদ্ধারের বিন্দু মাত্র আশা নেই। আমি যে মেয়েটির কথা বলছি, ধরুন তার নাম লক্ষ্মী, এই লাবণ্যের আশীর্বাদ সেও পেয়েছিল। লেখাপড়াও মন্দ করেনি, থার্ড ইয়ার পর্যন্ত পড়েছিল, তারপরে তার বিয়ে হয়ে গেল। যেমন করে এইসব মেয়েদের হয় আর কি, প্রেমে পড়ে নয়, সিভিল ম্যারেজও নয়, বাপ মায়ের পছন্দ করা একটি সাধারণ বাঙালি ছেলের সাথে। মনে করুন তার নাম সত্যেন, রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে, কলকাতায় নিজের একখানা দোতলা বাড়িও আছে, বাপ মা ভাই বোনও আছে, গল্পের নায়ক হবার মতো কোনো গুণই নেই, না রোমিও না ডনজুয়ান। কালো রঙের একটি ছেলে মাঝারি ধরনের বিয়ে পাশ করে ঢুকেছিল চাকরিতে, কিন্তু লক্ষ্মী সুখী হয়েছিল, সুখী হয়েছিল সত্যেনও। অফিস পালিয়ে দুপুরে সত্যেন আসত বাড়িতে, স্ত্রীকে নিয়ে যেত বিলিতি বায়োস্কোপে ম্যাটিনির ছবি দেখতে, সন্ধ্যায় লেকের ধারে বসে হ্যাপি বয় আইসক্রিম খেত, আউটরাম ঘাটের পাশে ছায়া ঘেরা লোহার বেঞ্চিতে বসে বসে দেখত মায়ানমারের জাহাজ আর গঙ্গার জলে দিন শেষের আলোর ঝলক। সূর্য ডুবে যেত, হাওড়ার আকাশে উঠত চাঁদ, গুনগুন করে লক্ষ্মী গান গাইত। বেশ কাটছিল, কিন্তু কাটল না। সত্যেনের দেখা দিল প্লুরিসি, সেই থেকে যক্ষা। ইন্দিরা চশমার কাঁচ মুছে নেবার জন্য চুপ করল এক মুহূর্তের জন্য। নদীর পূর্ব পাড়ে গ্রামগুলোকে অস্পষ্ট করে দিয়ে নেমেছে সন্ধে, পশ্চিম আকাশে এখনো জ্বলন্ত তারারা ডুবে যাওয়া সূর্যের রক্তরাগ আভার মধ্যে আধারের অপেক্ষা করছে। স্টিমারের আলোগুলো জ্বলে উঠেছে, সার্চ লাইটের আলো দূরে নারকেল গাছের বনে ভর্তি নদীর বাঁকটাকে উদ্ভাসিত করে দিল। এদিকে ইলা আর বিভাস ইন্দিরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। ইলার স্বরে বেদনা প্রকাশ পেল। যক্ষা মানে টিবি? ইন্দিরা চশমাটা পরে নিল, চশমার কাঁচের ওপরে ইলেকট্রিকের আলো পড়ে যেন ইন্দিরার চোখ দুটোই জ্বলতে লাগলো। সে বলল, হ্যাঁ যক্ষা, এসব গল্পের এরকম বিয়োগান্তক পরিণতিও মাঝে মাঝে ঘটে থাকে, কি করা যাবে, উপায় নেই। চিকিৎসা চলতে লাগলো, ব্যাংকে সঞ্চিত অর্থ দিয়ে, লক্ষ্মীর গয়না বন্ধক দিয়ে, কিন্তু কোনো লাভ নেই, সকলেই তা বুঝতে পেরেছিল। যা অনিবার্য তাই ঘনিয়ে আসছে। লক্ষ্মীর মনের অবস্থা আপনারা অনুমান করতেই পারেন, সে সম্বন্ধে কোনো কথাই আমি আর বলবো না। তবু যখন এক বিন্দু আশা থাকে না, তখনও আশা করতে ছাড়ে না মানুষ, হয়তো লক্ষ্মীর ক্ষেত্রেও তাই হয়ে থাকবে। কিন্তু আশ্চর্য, সবাই যখন ভরসা ছেড়ে দিয়েছে তখন আরও বেশি করে ভরসা পাচ্ছে সত্যেন, এরোগের নাকি তাই ধর্ম। তার ধারণা সে সম্পূর্ণই সেরে গেছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। বাস্তবিক আগের চাইতে তার বাইরে স্বাস্থ্যও সেরে গিয়েছিল অনেকটা। সত্যেন খুঁতখুঁত করতে লাগল, কিন্তু বাড়ির নতুন ডাক্তার, ধরা যাক তার নাম বিভাস। বিভাস আর ইলা একসঙ্গে চমকে উঠল। বিভাস, মনে করুন কাল্পনিক নাম, সামনে যাকে পাওয়া যায় তাকে মডেল করে নিয়ে গল্প বলতে সুবিধে হয় না? তাছাড়া বিভাস নামে আরেকজন ডাক্তার থাকলেই বা ক্ষতি কি? না না, ক্ষতি নেই, আপনি বলে যান। কি যেন বলছিলাম?
কৌতুকময় স্মিত হেসে ইন্দিরা একবার দৃষ্টি বুলিয়ে নিল ইলার দিকে, তারপর আবার বলে চলল, লক্ষ্মীকে কাছে পাওয়ার জন্যে সত্যেন যেন দিনের পর দিন উন্মাদ হয়ে উঠতে লাগলো। এটাও নাকি এ রোগের আরও একটি বিশিষ্ট লক্ষণ, ভেতর যত ক্ষয়ে আসে অতৃপ্ত ক্ষুধাগুলো তত বেশি তীব্র হয়। ইন্দিরা একবার থামল, চশমার ভেতর দিয়ে ইলাকে একবার চোখ বুলিয়ে দেখে নিল, তারপর আবার বলতে শুরু করল, বিভাসের কড়া নিষেধ, যে কোনো রকম উত্তেজনা রোগীর পক্ষে মারাত্মক, সুতরাং লক্ষ্মীর স্বামী সঙ্গের অধিকার ছিল না। তাছাড়া আরও একটা ব্যাপার ছিল যা আর কেউ বুঝতে না পারলেও লক্ষ্মীর দৃষ্টি এড়ায়নি। দিনের পর দিন রোগের চিকিৎসায় নিঃস্ব হয়ে আসে এই পরিবারটির প্রতি বিভাসের একটা অহেতুক সমবেদনা জেগে উঠেছিল। শেষ পর্যন্ত সে দুবেলায় যাতায়াত করতে শুরু করল, ফি চাওয়া তো দূরের কথা, সে সম্বন্ধে কোনো কথা উঠলে জিভ কেটে তিন হাত পিছিয়ে দাঁড়াত, বলতো না না টাকা আর কেন। দরিদ্র পরিবারটি তাতে অপমানিত হল না, বরং স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিন্তু নতুন ডাক্তার, তরুণ ডাক্তারদের কর্তব্যবোধ বিশেষ করে এইসব ক্ষেত্রে মাঝে মাঝে মারাত্মক হয়ে ওঠে। না না বিভাসবাবু, কিছু মনে করবেন না, এ কটাক্ষ আপনাকে নয়, এটা আমি সাধারণভাবেই বলছি, একেবারে দায়িত্বহীন উক্তি বলেই আপনি উড়িয়ে দিতে পারেন। যাই হোক, কর্তব্যের তাগিদেই নতুন ডাক্তার একদিন এক ঝুড়ি ফল নিয়ে এলো। লক্ষ্মী তখন দাঁড়িয়েছিল বারান্দার পাশে, ম্লান বিষণ্ন চোখ মিলে তাকিয়ে দেখছিল সামনের বড় বাড়িটার মাথার ওপর রক্ত মাখিয়ে সূর্য অস্ত নামছে। হয়তো তার মনে পড়েছিল আউটরাম ঘাটের সেই সন্ধ্যা, সেই ঝলমলে জল, কালো কালো জাহাজগুলোর গম্ভীর উদাস পাশের সুর। বিভাস বলল, আপনাকে ভারী সুন্দর দেখতে লাগছে, যেন একখানা আঁকা ছবি। লক্ষ্মী চমকে পেছনে তাকালো, বিকেলের আলোয় বিভাসের চোখে যে আগুন তা মেয়েদের অত্যন্ত বেশি চেনা, যেমন সব পাখিরা বন্দুকের নল দেখলেই চিনতে পারে। বিভাসের মুখ কালো হয়ে উঠছিল, হঠাৎ তীব্রভাবে সে বলল, থাক থাক অনেক হয়েছে, আপনার গল্প আর আমার ভালো লাগছে না, মাফ করবেন। কিন্তু ইলেকট্রিকের আলোয় ইলার মুখের চেহারাটাই যেন বদলে গেছে আশ্চর্যভাবে, তেমনি তীব্রভাবে ইলা বলল, না না খুব ভালো লাগছে, আপনি বলুন তো। বিভাস কিংবা ইলা কারুর কথাই যেন শুনতে পায়নি এমন ভাবে হিন্দিরা বলে চলল, বিদ্যুৎ গতিতে চলে যাচ্ছিল লক্ষ্মী, কিন্তু বিভাস তার পথ আটকাল। আপনার স্বামীর জন্য এই ফল, মাকে দেবেন যান, ঝাঁঝালো গলায় লক্ষ্মী জবাব দিয়ে চলে গেল। শাশুড়িকে বিভাস কি বলেছিল কেউ জানে না, কিন্তু আড়ালে তিনি লক্ষ্মীকে বকাবকি করলেন, ও তো শতুর মতোই, ঘরের ছেলে, এই দুঃসময় কত কি করছে, তুমি ওকে অপমান করলে কেন। লক্ষ্মী জবাব দিল না, আর জবাব দেবার কিছু ছিলও না। বিভাসের উপকারের জালে এই দুস্থ পরিবারটি কেমন করে দিনের পর দিন জড়িয়ে যাচ্ছে, কেমন অসহায়ভাবে আত্মসমর্পণ করছে, এ তো সে নিজের চোখেই দেখতে পাচ্ছিল। শ্বশুর শাশুড়ি যে একসঙ্গেই তার উপর খাড়াহস্ত হয়ে উঠবেন এ কথা বুঝতে তার বাকি ছিল না। ওদিকে সত্যেন দিনের পর দিন কেমন হয়ে উঠছে, তার মনের মধ্যে আগুনের মতো জ্বলে যাচ্ছে লক্ষ্মীকে কাছে পাওয়ার কামনা। খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেয়, আছড়ে ভেঙে ফেলে ওষুধের গ্লাস। ক্লান্ত রাত্রিতে জেগে জেগে জানলায় বসে বসে লক্ষ্মী শুনতে পায় খাঁচায় আটকানো একটা বুনো জানোয়ারের মতো সত্যেন ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছে। সেদিন জ্যোৎস্নায় বান ডেকে গিয়েছিল, নিশীথ রাত্রে কলকাতায় মাঝে মাঝে অদ্ভুত চাঁদ ওঠে, দিনের সমস্ত শব্দ আর সমস্ত কুশ্রিতা, সমস্ত খারাপ যায় তলিয়ে। শান্ত স্তব্ধ কোমল ঘুমের ওপরে জ্যোৎস্না যেন ফুলের পাপড়ির মতো ঝরে পড়তে থাকে, কিন্তু ঘরের মধ্যে মানুষ তখন ঘুমে কাতর। জ্যোৎস্নার সে ফুল তারা কুড়িয়ে নিতে পারে না, আর লক্ষ্মীর মতো যারা এই রাত্রিতে প্রহর জাগে তাদের চোখে সে জ্যোৎস্না যেন দেখা দেয় কঙ্কালের খানিকটা হাসির মতো, আজন্ম বৈধব্যের নির্মম নিষ্ঠুর শুভ্রতার মতো।
রেলিং ধরে ঝুঁকে পড়েছিল লক্ষ্মী। গালের দুপাশ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এমন সময় তার ঘাড়ে আগুন ছুঁয়ে গেল তীব্র একটা নিঃশ্বাসের আভা। চমকে উঠে পিছন ফিরতে কে তাকে সমস্ত শক্তি দিয়ে বুকে চেপে ধরল। হে কি তুমি? সত্যেন জবাব দিল না। লোহার মতো কঠিন দুহাতে তাকে আঁকড়ে ধরে ঘরে টেনে নিয়ে চলল। তার মধ্যে বহুদিনের উপবাসী পশুটা জেগে উঠেছে। লক্ষ্মী প্রাণপণে ছাড়াবার চেষ্টা করতে লাগলো। কি করছো, কি করছো পাগলের মতো, সর্বনাশ হয়ে যাবে যে, পায়ে পড়ি, আজ ছেড়ে দাও, তোমার শরীরটা একটু সেরে উঠুক। সত্যেন তবুও জবাব দিল না। তার গায়ে যেন পাঁচটা হাতির বল এসেছে। লক্ষ্মীর কান্না মিনতি কিছুই তার কানে গেল না। সে পাগল হয়ে গেছে। স্ত্রীকে দু হাতে তুলে সত্যেন ঘরে নিয়ে এলো। ফল হাতে নাতেই পাওয়া গেল। শেষবারের মতো এক ঝলক রক্ত তুলল সত্যেন। লক্ষ্মীর কাছ থেকে জন্মের শেষ পাওনা আদায় করে সে চলে গেল। বিধবা হল লক্ষ্মী। একটু দম নেওয়ার জন্য থামল ইন্দিরা। নদীর বুকে গাঢ় অমাবস্যার রাত্রি, হু হু করে হাওয়া আসছে, সার্চ লাইটের আলো তেমনই চমক ফেলছে রাত্রির ঢেউ খেলে যাওয়া নদীর জলে। দুই তীরের কালো অন্ধকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুপারি আর নারকেলের বনের সারিতে বিভাসের মুখ বিরক্তিতে কুঁচকে গেছে। ইলার মুখে সমবেদনার ম্লান রেখা। ইলা বলল, গল্প শেষ? না, আর হলো কই? এসব তো সাধারণ গল্প, প্রতিদিনের সংসারের গল্প। এর আরম্ভও নেই আর শেষও নেই। যেমন করে প্রত্যেক দিনের জীবন চলে, এ গল্পও তেমনি খাওয়া বসা চলা ফেরায় এগিয়ে চলতে থাকে। তবু আর একটুখানি বলেই আমি গল্পটা শেষ করব। আপনাদের আর ধৈর্য যদি ঘটাবো না, শুনুন। লক্ষ্মী বিধবা হল। বাঙালির ঘরে শাশুড়িরা ছেলের শোকে যেভাবে চিৎকার করে কাঁদেন, সত্যেনের মাও তেমনি করেই কাঁদলেন। আর ঠিক তেমনি করেই গালমন্দ দিতে লাগলেন ছেলের অলক্ষণে বউকে। বিয়ের এক বছরের মধ্যেই যে রাক্ষসী জলজান্ত স্বামীকে এভাবে চিবিয়ে খেয়ে ফেলতে পারে, তার সাজানো সংসারে এমনভাবে আগুন ধরিয়ে সব পুড়িয়ে শেষ করে দিতে পারে, তাকে তিনি যে এক বিন্দু ক্ষমা করতে পারেন না, এর মধ্যে অসংগত বা অস্বাভাবিক কিছুই নেই। গালাগালি সহ্য করেও লক্ষ্মী পড়ে রইল স্বামীর ভিটে আঁকড়ে ধরে। দুর্ভাগ্যের বোঝা মাথায় বয়ে বাপের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা আর সে করল না। দিন কয়েক কাটল, দিন কয়েকই বা কেন, মাস কয়েক কাটল একটা বিরাট শোকোচ্ছ্বাসের খণ্ডযুদ্ধের মধ্যে। কোনো ক্ষতি কারো অপূর্ণ থাকে না, তাই এটাও আর রইল না। এদিকে সংসারের অবস্থা ক্রমেই অচল হয়ে আসার উপক্রম করছে। ব্যাংকে পুঁজি যা ছিল তা সত্যেনের চিকিৎসাতেই শেষ হয়েছে। ঋণের বোঝাও বেশ ভারী হয়ে উঠেছে। শ্বশুর যা পেনশন পান তা তো নাম মাত্র, ডাইনে আনতে আর বাঁয়ে কুলোয় না। দেনার কিস্তি শোধ না করলে শেষ সম্বল বাড়িখানাও চলে যায়, আর বাড়ি বাঁচাতে গেলে মাসের দশ দিন উপস্থিত হয় গুষ্টিশুদ্ধ লোককে। লক্ষ্মীর আইএ পাশ করা বিদ্যেটা এবার কাজে লাগল। পাড়ার একটা স্কুলে ছোট মতো একটুখানি চাকরি সে জোগাড় করে নিল। কাদায় আটকে বসা পারিবারিক চাকাটা এবার একটু নড়ে উঠল, চলতে শুরু করল। সংসারে অলক্ষণে বিধবাবুয়ের প্রতি গালিবর্ষণটা কমে এলো, তার মূল্যও বাড়ল, এমনকি খানিকটা আদরও জুটল বলা যায়। কোনো কোনো দিন স্কুল থেকে ফিরে এসে দেখত বুড়ি শাশুড়ি উনুনের আঁচে বসে তার জন্যে খাবার তৈরি করছেন। দিন কাটছিল, হয়তো এমন করেই কেটে যেত। লক্ষ্মী ভুলে যেত নিজেকে, আর শ্বশুর শাশুড়িও ভুলে যেতেন সংসার থেকে সত্যেনের ক্ষত চিহ্নটাকেও।
তারপরে দূর ভবিষ্যতে হয়তো এও দেখা যেত যে একরকম করে নিজের মধ্যেই সুখী হয়ে উঠেছে লক্ষ্মী। জীবনের ধর্মই মানিয়ে চলা, স্বীকার করে নেওয়া। লক্ষ্মীর বেলাতেও তার ব্যতিক্রম হতো না, কিন্তু যা হতো তা তো আর হলো না। এলো রাহু। কর্তব্যপরায়ণ ডাক্তার বিভাস সত্যেনের মৃত্যুর পরেও এ বাড়িতে তার কর্তব্যকে ভুলে থাকতে পারল না। সত্যেনের জন্য আর ফলের ঝুড়ির দরকার নেই, কিন্তু শাশুড়ির জন্যে তো আছে। বুড়ো বয়সে মিষ্টি খাওয়ার লোভ হয় মানুষের। বিভাস বাক্স বোঝাই করে ভালো ভালো সন্দেশ আমদানি করতে লাগল। বিজয়ের দিনে অকারণে 10 টাকার নোট দিয়ে শ্বশুরকে প্রণাম করে গেল। তিনি আপত্তি করলে বিভাস ম্লান মুখে বলল, আচ্ছা আমাকে এমন করে কেন দেখছেন? সত্যেন আমার বন্ধু ছিল, তার শূন্য জায়গাতে আমার কি কোনো অধিকার নেই? বেশ গুছিয়ে কথা বলতে পারে বিভাস। শ্বশুরের চোখেও জল এলো। তিনি কাতর কণ্ঠে বললেন, না বাবা, একজন গেছে, তার জায়গায় তোমাকে পেয়েছি খানিকটা। তোমাকে কি পর ভাবতে পারি কখনো? আরো অপ্রয়োজনীয় এদিক ওদিকের কথা বলে চললেন, কিন্তু সত্যেনের সব শূন্যস্থানেই বিভাস নিজেকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে লাগল, এমনকি লক্ষ্মীর ক্ষেত্রেও। শ্বশুর শাশুড়ি কিছু বুঝতে পারছিলেন কি না কে জানে। যদিও বুঝে থাকেন, তাহলেও বোধ হয় তখন তাদের করবার কিছু ছিল না। দারিদ্র আনে অপরিহার্যতা, আর ক্ষুদ্রতাকে বহন করে আনে লোভ। আরো বিশেষ করে সে দারিদ্র যখন অসহায়, নতুন আশ্বাস আর নতুন উৎসাহকে বুকে বেঁধে চলবার ক্ষমতা যা নেই, সে চোখ বুজেই কোনো একটা অবলম্বনকে আশ্রয় করতে চায়। সেটা দড়ি কিংবা সাপ, একটা কিছু হলেই হলো। সাময়িক আশ্বাসটাই তার পক্ষে বড় কথা। লক্ষ্মী তখন শোনেনি, পরে শুনেছিল। বিভাস শ্বশুরকে নাকি 300 টাকা ধার দিয়েছে এবং সে টাকা ফেরত পাওয়ার জন্য তার কিছুমাত্র তাগিদ নেই। এমন হয়তো হতে পারে যে এই পরিবারটির উপরে বিভাসের খানিকটা মায়া বসে গিয়েছিল, কিন্তু দিনের পর দিন তা থেকে প্রত্যক্ষ হয়ে উঠছিল তার লক্ষ্মীর প্রতি লোভ, একটা অপরিসীম লোলুপতা। আচমকা ঘরে ঢুকে বলে বসত, বৌদি অমন করে বসে আছেন কেন? আসুন না একটু গল্প করি। খানিকটা পরিমাণ শিকার না করে উপায় ছিল না বিভাসকে। সে এখন এ বাড়িতে ছোট ছেলের মর্যাদা লাভ করেছে, লক্ষ্মীর পরম স্নেহভাজন দেওর, এবং দেওর হিসেবে খানিকটা বাড়াবাড়ির প্রশ্রয় সে নিশ্চয়ই পেতে পারে। এ সম্পর্কে কোনো অভিযোগ জানাতে গেলে খানিকটা গালমন্দই লাভ হবে। সেদিন রবিবারের ছুটি, শ্বশুর শাশুড়ি গেছেন গঙ্গা স্নান করতে। ছোট ছেলে মেয়েরাও বাইরের ফুটপাতে দাঁড়িয়ে পাশের বাড়িতে ভালুক নাচ দেখছিল। স্নান শেষ করে এসে দোতলায় আয়নার সামনে চুল বাঁধছিল লক্ষ্মী। এমন সময় আয়নায় পড়ল ছায়া। চোরের মতো নিঃশব্দ পায়ে বিভাস ঘরে চলে এসেছে, বলল, বৌদি। রাগে লক্ষ্মীর চোখ মুখ রাঙা হয়ে গেল। আপনি আমার ঘরে এভাবে এলেন কেন? কেন আসতে নেই? বিভাস বেশ আরাম করে লক্ষ্মীর খাটের উপর জাঁকিয়ে বসল। সত্যি যত দিন যাচ্ছে বৌদির রূপ ততই খুলছে, যেন তপকৃষা পার্বতী। আপনার স্তুতি আমার দরকার নেই, এমন সময় আপনি আমার ঘরে আসবেন না। আর পাড়ার লোক এসব দেখলে কি ভাববে বলুন তো? কি ভাববে? বিভাসের মুখে শয়তানির হাসি খেলে উঠল। কি ভাববে বলো না লক্ষ্মীটি, সত্যি লক্ষ্মীর নামটা তোমার সার্থক। লক্ষ্মী দাঁড়িয়ে কাঁপতে লাগল, কোনো জবাব দিল না। আচ্ছা, সত্যেনের জায়গা আমি এ বাড়িতে পেয়েছি, তাহলে লক্ষ্মীকে পাবো না কেন? কথাটা বলতে বলতে বিভাস উঠে দাঁড়ালো, তারপর আলকা একটা টান দিয়ে লক্ষ্মীকে একেবারে বুকের ওপর নিয়ে এলো। মুহূর্তের মধ্যে লক্ষ্মীর সমস্ত শরীরটা আড়ষ্ট হয়ে গেল, মুখ দিয়ে একটাও শব্দ বেরোলো না। পলকের জন্য মনে হলো সে যেন মরে গেছে, কিন্তু সেটা মুহূর্তের জন্যেই।
পরক্ষণে বিভাসকে সরিয়ে দিল একটা প্রবল ধাক্কায়। বিভাস ছিটকে দেওয়ালের দিকে চলে গেল। গম্ভীর হয়ে বিভাস তাকিয়ে রইল খানিকক্ষণ। বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো তার। চাপা কঠিন গলায় জবাব দিল, বেশ। সেই যে বিভাস লক্ষ্মীর ঘর থেকে বেরিয়ে গেল, এক মাসের মধ্যে বাড়ি তার পা দিল না, আর লজ্জায় অপমানে বিছানায় লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো লক্ষ্মী। এ কথা কাউকে বলবার নয়, কেউ বিশ্বাস করবে না, বরং বৈধব্যের অপরাধে কলঙ্কের সমস্ত বোঝাটা তার ঘাড়ের উপরেই চেপে বসবে। কিন্তু বিভাসেরও দিন আসছিল, এলো যথাসময়ে। পাড়ায় ভয়ঙ্কর হাম হচ্ছে, বাড়িতে ছেলে পিলের হয়েছে, এমনকি লক্ষ্মীরও হলো। যেমন তীব্র জ্বর তেমনি তীব্র যন্ত্রণা। তিনটে দিন সে চোখ মেলেও তাকাতে পারল না, দেখতে পেল না চারিদিকে কি ঘটছে বা না ঘটছে। সেই সময় নিরুপায় শ্বশুর বিভাসকে ডেকে নিয়ে এলেন। নতুন ডাক্তার, কর্তব্যপরায়ণ, প্রেসক্রিপশন করে নয়, নিজের হাতেই ওষুধ নিয়ে এলো। বলল, এটা মুখে মাখিয়ে দেবেন, হামগুলো তাড়াতাড়ি উঠে যাবে, কোনো দাগ থাকবে না। মুখের ওপর ওষুধের তুলে পড়তেই আচ্ছন্ন অচেতন লক্ষ্মী অসহ্য যন্ত্রণায় উঠে বসল। সমস্ত মুখে কে যেন খানিকটা তরল আগুন বুলিয়ে দিয়েছে। আঙুল লাগাতেই সঙ্গে সঙ্গে পোড়া চামড়া উঠে আসতে লাগলো, বেরিয়ে পড়ল লাল টকটকে দগদগে ঘা। চিরদিনের মতো বিভৎস ভয়ঙ্কর হয়ে গেল লক্ষ্মী। স্টিমারের বাঁশিতে হঠাৎ সবাই চমকে উঠল। সামনের একটা বন্দরের ওপর সার্চ লাইটের আলো পড়েছে। ইন্দিরা উঠে দাঁড়ালো। এই জেটিতেই আমি নামব। ধন্যবাদ, অনেক আনন্দ পাওয়া গেল আপনাদের সঙ্গে আলাপ করে। ইলা ব্যাকুল হয়ে বলল, দাঁড়ান দাঁড়ান, ঘাটি লাগতে তো আরো কয়েক মিনিট দেরি আছে, তারপর কি হলো বলুন। সুটকেসটা হাতে নিয়ে মৃদু হাসলো ইন্দিরা। কি আর হবে, বিভাসের নামে কেস করা যেত, কিন্তু প্রমাণ তো করা চাই। ওষুধের শিশিরা যে সেই এনে দিয়েছিল কি করে বলা যাবে? তাছাড়া শ্বশুর শাশুড়িও কি চাইতেন ঘরের কেলেঙ্কারি নিয়ে খবরের কাগজে টানাটানি হয়? তাদের না ছিল টাকা আর না ছিল সাহায্য। স্টিমার ঘাটে ভিড়েছে, শোনা যাচ্ছে মানুষের কোলাহল। ইন্দিরা বলল, আচ্ছা নমস্কার। নমস্কার। দোতলায় সিঁড়ির মুখে কি ভেবে আবার থেমে দাঁড়ালো ইন্দিরা। মুখ ফিরিয়ে বলল, ও হ্যাঁ, আরেকটা কথা, লক্ষ্মী শেষে কিন্তু খবর পেয়েছে বিভাসের নাকি সম্প্রতি বিয়ে হয়েছে, বেশ সুন্দর একটা মিষ্টি মেয়ের সঙ্গে, এই আপনার মতোই অনেকটা। আসি। কথাটা বলেই সিঁড়ি দিয়ে নেমে গেল ইন্দিরা। দেখেছ ইলু, কি চমৎকার একটা গল্প বানিয়ে বানিয়ে। ইলা কোনো জবাব দিল না, দুচোখে তীক্ষ্ণ অবিশ্বাসের আগুন ছড়িয়ে ক্যাবিনে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কাতর কণ্ঠে বিভাস ডাকতে লাগল, ইলা, ইলা শোনো, দরজা খোলো, ইলা, ইলা দরজা খোলো। স্টিমার থেকে নেমে ইন্দিরা হেঁটে চলেছে পথ ধরে। সত্যি বানিয়ে বলা গল্প, নিজের সব ভেঙে গেছে বলেই যা কিছু সুন্দর দেখতে পায় তাকেই কি তার ভাঙতে ভালো লাগে? তার মুখখানা পুড়ে গিয়েছিল, কোনো ডাক্তারের অ্যাসিডে নয়, নিছক একটা স্টোভ দুর্ঘটনায়। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী দুর্ঘটনা। ইন্দিরার চরিত্রে রীতি, ইলার ভূমিকায় মৌ, গল্প পাঠে এবং বিভাসের চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে
আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।